চলতি বছর রাশিয়ায় প্রায় 48 লাখ শ্রমিক সংকট দেখা দিয়েছে। আগামী বছর শ্রমিকের এই সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে রাশিয়ান একাডেমি অফ সায়েন্স ইনস্টিটিউট অফ ইকোনমিক্সের নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। রুশ বিশেষজ্ঞ এবং ওই গবেষণায় বরাত দিয়ে দেশটির সংবাদপত্র ইজভেস্তার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। রাশিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা গত মাসে বলেছেন, রাশিয়ার ক্ষয়প্রাপ্ত শ্রমশক্তি তীব্র শ্রমিক ঘাটতি তৈরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলছে, কারণ মস্কো সামরিক ও আর্থিক শক্তিকে জোরদার করছে। শ্রমিক সংকট সংক্রান্ত গবেষণার লেখক নিকোলাই আকাপইকিনের বরাত দিয়ে ইজভেস্তিয়া বলছে, রাশিয়ায় 2022 ও 2023 সালে শ্রমিকের ঘাটতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দেশটিতে গাড়ি চালক এবং দোকানকর্মীদের তুমুল চাহিদা তৈরি হয়েছে। রাশিয়ার সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মোট কর্মশক্তিতে শূন্য পদের সংখ্যা বেড়ে 6.8% হয়েছে, যা এক বছর আগে 5.8% তুলনায় বেশি।